হকরা প্রতিষ্ঠিতের ভিতরে এক নম্বর হন গোবরাবাসী বিশ্ববিদ্যালয় বাড়ির কাছে বিভিন্ন ডিস্ট্রিক্টের মানুষজন আসছে তোমরা স্থানীয় যুবকরা অত্যন্ত স্বাধীন হতে হবে অত্যন্ত ভদ্র হতে হবে তোমরা নম্র হতে হবে তোমরা বিনয়ী হতে হবে এই নম্রতার ভদ্রতার বিনয়িতা তোমার স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শিখতে পারবে না এটা অর্জন করতে হবে কুরআন থেকে কুরআনি সভ্যতা কুরআনি ভদ্রতাকে সামনে নিয়ে সামনে তুমি একটা কাজকে প্রতিষ্ঠিত করতে হবে এই কাজটাকে বাস্তবায়ন করতেই হবে বদ্ধমূল পরিকর মজবুত সিদ্ধান্ত নিতে হবে সেটা হলো আমাদের এলাকায় কোন বিয়ে শাদি কোন অনুষ্ঠানে বক্স ড্যাক্স এগুলো বাজাইতে গান বাজনা বাজাইতে দেব না মজবুত সিদ্ধান্ত কোন জায়গায় বক্স মাইক বাজাইতে দেব না গান বাজনার কোন অনুষ্ঠান করে বিয়ে শাদিতে মুসলমানি অনুষ্ঠানে করতে দেব না মুসলমানদের অনুষ্ঠান মুসলমানি কায়দায় হবে ঠিক এবারে তোমরা পারবা কোন বাড়ি অল্প বয়সী বিধবা মহিলা থাকলে ওই বাড়ি কিছু নতুন খাদেম তৈরি হয় অল্প বয়সী দুই একটা বাচ্চা হলো মহিলা বিধবা হয়ে গেছে এক শ্রেণীর যুবক আজকে যে জিগে কাটগিরে বলেন তো চাইলো নে যুবক আর জানি না আবার পুরো পায়েও নাই মাঝারি ধরনের এই যুবকরা ওই বাড়ির জনসেবায় লেগে যায় রাত 11টার সময় বাড়িতে বসে তুই বাড়ি থেকে বেরোলি কয় যে হ্যাঁ ভাই মারা গেছে আমার তো স্বাস্থ্য ভাই হ্যাঁ ভাবি একা একা কি করবে তাই এতক্ষণ একটু পাহারা দিছি হ্যাঁ শিয়াল মুরগি পাহারা দিয়েছে লুচ্চ তুই এই বাড়ি গেছে পাহারা দিতি তাই বাজার দিতে গেছিলাম ভাবি রে তাই রাত 12টার সময় বাজার দিতে গেলি এই বাজার রান্ধবে কন্যা আর খান খাবে কন্যা তুই বাজার দিবি বিদ্যুলি বেলা থাকতে দিবি তোকে বাড়ি মহিলা আছে কিনে তার কাছে পাঠাই দে তুই যাস ক্যাশ হায় শুনলাম ভাবি বাড়ি অসুস্থ সে বাইরে পড়ে গেছে ঘরে উঠতে পারে না তাই আমি কোলেরে উঠাই দিয়েছি এর জুতো মারার দরকার না তুমি জনসেবক তুমি খাদেম তুই এক নম্বর লুচ্চ বদমাই এই সমস্ত লুচ্চদের থেকে সমাজকে পাহারাদারি করতে হবে পারবে না যুবক ইনশাআল্লাহ হ্যাঁ পাহারাদারি করবা এলো তাওয়াসাবিল হক এমন করে যত হক আসবে হককে প্রতিষ্ঠিত করতে যাইয়া আমার চলমান রাজনীতি দলকে বাদ দিতে হলে দিতে পারবো পারবো হ্যাঁ সলো হয়ে গেছে কথা আমি যুব দল করি আমি ছাত্র দল করি এখন যদি আমার ইসলামের বিপক্ষে আমার দলে কথা বলে তাহলে আমি দল করব না ইসলাম করব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল নাকি বিএনপির দল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দল ঠিক কি ঠিক না আমি আমলিক করি ছাত্র লীগ করি যুব লীগ করি তাঁতি লীগ করি পাতি লীগ করি কৃষক লীগ করি যত লীগ করি আমার ইসলামের বিপক্ষে যদি লীগে কথা বলে তুমি লীগ করবে না ইসলাম করবা আস্তে হয়ে গেছে ভাগ হয়ে গেছে কথা জোরে বলেন কি করবেন আমার বঙ্গবন্ধু আমারে জান্নাতে নিতে পারবে না স্বয়ং বঙ্গবন্ধু জান্নাতে যাইতে পারবে না নবী যদি সুপারিশ না করে কথা কন প্রধানমন্ত্রী জান্নাতে যেতে পারবে না আমাকে নিতে পারবে না যদি প্রধানমন্ত্রীকে নবী সুপারিশ করে তাহলে উনি যাবে তাহলে উনি আমার কারে করে উপকার করতে পারবে না কাজে উনার পিছনে নাইছা আমি রসুলের সাথে বেয়াদবি করতে পারবো ইসলামের সাথে বেয়াদবি করতে পারবো না আমি যা করি দল করি বল করি যা কিছু করি না কেন আমার আতাল ঠিক রাখতে হবে আমার উস্তাদ মাওলানা আকিল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম দান করো আমার প্রাণ প্রিয় উস্তাদ আমি যত কথা বলতেছি আর এর 90% কথা আমার উস্তাদ আকিল আলী সাহেবের থেকে সংগৃহীত আমি বাচন ভঙ্গি কথাবার্তা শিখছি আমার উস্তাদের কাছ থেকে পড়ছি অনেক উস্তাদের কাছে সমস্ত উস্তাদের শুকর আদায় করি তবে কথা বলা শিখছি আকিল আলী সাহেবের কাছে কিন্তু উনি বক্তা ছিলেন না আমি আর্ট শিখেছি আমি আর্ট এই সব সাইনবোর্ড এগুলো সব আমি লিখতে পারি এরকমই লিখতে পারি লেখা শিখছি আমার উস্তাদ হাফেজ মাওলানা শহীদুল্লাহ সাহেবের কাছে অথচ উনি নিজে লিখতে পারে না সর্বপ্রথম যে লেখতে এমএ পাস করছে সব সর্বপ্রথম যে গুরু এমএ পাস করছে তাকে উস্তাদরা কি পাস ম্যাট্রিক পাস আইএ পাস বেশি বেশি বিএ পাস অথচ তার কাছে বড় এমএ পাস করছে কথা বল না নাইলে সর্বপ্রথম যে গ্রুপে এমএ পাস করলো তার উপরে যদি আরেকটা গ্রুপ এমএ পাস থাকে তাহলে তো তারাই সর্বপ্রথম সেদিন কি একজন আমার কাছে হুজুর সারা জীবনে আপনার সাথে দুইবার দেখা হয়েছে তার ভিতরে আজ হলো প্রথম আর আগে একদিন তাহলে সর্বপ্রথম যে গুরুটা এমএ পাস করলো তার উপরে যদি এমএ পাস উস্তাদ থাকে তারাই আগে চলে গেছে কথা কন না কেন
আমার উস্তাদ হযরত মাওলানা আকিল আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, মিয়া যা কিছু করো না কেন হাতের দিক খেয়াল রাখো। মহিলারা দান ভরায় দেখিতে আমি তো দেখি নাই, আগে দেখিতে দান বান্ধব। আমি ক্লাস 5 পর্যন্ত মাকে সাংসারিক কাজে প্রচুর সহযোগিতা করতাম। আমি এক পয়কা ধান সকালবেলা দেখিতে ফরাই দিয়া একদিন পর একদিন দেখিতে ফরাইয়া চাউল বানাই দিয়ে তারপর স্কুলে যাইতাম। মায়ের কাছে খুব সহযোগিতা করছে আলহামদুলিল্লাহ। বাবার সাথে মাঠে আমি ক্লাস 3-4-5 তিন ক্লাস, আগে তো যে গরু দিয়ে হাল চষতো আর দুই হাল চললে চষলে একটা আগে একটা পিছে চষতো না, আমি আব্বার সাথে পিছে 3-4-5 তিন ক্লাস হাল চষছি। কৃষি ক্ষেত খাবার সব আমি পারি। আমার উস্তাদ আকিল আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহে বলতেন যে মিয়া মহিলারা ডেকিতে ধান বানে, এই ধান ধান বানার ভিতরে দুইজনের কাজ, একজন ডেকিরে লাইত হয় ফারায় লাইত হয় আর আর একজন বসে বসে ডেকির চাউল পরিচর্যা করে ধান পরিচর্যা করে। তারে কয় আইলি দিয়া পরিভাষা আড়াই যাচ্ছে, কিছুদিন পরে আইলি মাইলি কলি বসবে না। মাঝে মাঝে আমি কয়ে কয়ে পুরন ভাষা একটু জ্বালাই রে তুই ডেকি নাই 20 বছর পরে যদি কয় ডেকি চলে বলে হ্যাঁ একটু আছে ডেকিতে ভাত খেয়ে আসলাম, মনে হচ্ছে ডেকিয়া করে কার তরকারি। তো এই ফারানওয়ালা শুধু ফারায় ওর এক কাজ, আর আইলি দিয়ালার পাঁচ কাম কয় কাম, তবলিগির কয় কাম, তবলিগির মহল্লায় কয় কাম, আর আইলিয়ে দিয়ে আলাদা পাঁচ কাম। পাঁচ কামের ভিতরে এক কাম হলো ধান আইলিয়ে দিয়া। এর ভিতরে আবার ক্লাসিফিকেশন আছে, কিছু আছে ফালটা, কিছু আছে সাইজলিয়ে, কিছু আছে কালা, কিছু জ্বালিয়ে দিতে হবে, কিছু নোটে দিতে হবে, আবার মাঝে মাঝে আঙ্গুল ডোয় দিয়ে উল্টো দিতে হবে। ওই যে টপা টপ ফার চলতেছে, ফারের ভিতরে দেখবেন আগ ঢুকাই দিয়ে মোড় দিয়ে উল্টো দিয়ে আবার হাত ছেড়ে চলে আসে আমিও পারতাম, খুব ভালো পারতাম। তুই ভাড়া ভাড়ি চলছিস, একটা জালে ধান আইলে বিয়া, দুই নম্বর ওই মহিলার একটা বাচ্চা বগলের তাল দিয়ে মাথায় দিয়ে দুধ কাচ্ছে তাও খাওয়াচ্ছে ওই আইলির মধ্যে, তিন নম্বরে উঠোনে সাইড দিয়ে ধান নাড়ছে তা আসে খাইয়ে যাওয়ার বইতে একটা কুটাই দিয়েছে আস খেদাই ওই বসা মহিলা, চার নম্বর বেড়াকের অফিসার রয়েছে তাকে সাথে আবার বেড়াকের দরবার হচ্ছে, পাঁচ নম্বর ওনার আবার একটু উক্কা খাওয়ার অভ্যাস তা আবার একটু ধরি মাঝে মাঝে ক্রস করিস করে এক একটা আনতেছে, আবার এর বাকি আইলিও দিচ্ছে কাম চলছে কয়টা পাঁচটা দান হালিয়ে দিয়া মাইরে দুধ কালু উঠোনের হাঁস খেদানু বেড়াকের সারের সাথে গল্প পাঁচ নম্বরে উক্কা খাওয়া। এই পাঁচ কাম 10-20 বছর পর্যন্ত চলছে, একদিন অ্যাক্সিডেন্ট হয়নি, চলতে থাকবে মরণকাল পর্যন্ত, অতদিন চলবে যতদিন তোমার হাতে ডেকির ভার না লাগে। দেখি যদি উক্কায় সুলতান দিতে যাইয়া বামাতে উক্কা ডাইনাত নোটের মধ্যে উক্কায় সুলতান দিতে যে আদর সত্যি মনে না থাকে তাহলে ডেকির ভার লাগে। বেড়াকে স্যারের সাথে গল্প করতে করতে মজিয়ে গেছো আদর সত্যি মনে নাই হাতে ভার লাগবে, হাতে যদি একবার মুনায় ভার লাগে তাহলে তোমার সব শেষ, তোমার আইলি দিয়াও শেষ, উক্কা খাওয়াও শেষ, মাইরে দুধ খাওয়ারও শেষ, নখের মাথা শেষিয়ে একের হিন্দু শেষা শেষি উঠতে হবে, তখন না তোমার সব শেষ হয়ে যাবে। যা কিছু করো না কেন খেয়াল রাখবা হাতে যেন ভার না লাগে। রাজনীতি করো, আমলিক করো, বিএনপি করো, চাকরি করো, ব্যবসা করো, যা কিছু করো না কেন খেয়াল রাখবা তোমার ইমানের হাতে যেন ভার না লাগে। ইমানের হাতে ভার তোর সব কিছু মেসাকার হয়ে যাবে, আল্লাহ গ্রহণ করবে না, রসুল গ্রহণ করবে না। এই জন্য ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলু সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক, হককে প্রতিষ্ঠিত করার জন্য আমার জান গেল আমি রেডি আছি, কথা কন ঠিক, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর হককে প্রতিষ্ঠিত করতে গেলে আলাই বেলাই কিছু আসেই, সব দিন প্রতিপক্ষ কাফের মুশরিক বেঈমানরা কিছু না কিছু জুলুম নির্যাতন করে, এই সব সময় ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে, ওয়া তাওয়াসাউ বিস সবর, আর সাধ্য অনুযায়ী ধৈর্য সাথে এগুলো মোকাবেলা করতে হবে। চারটি কাম মনে আছে তো, ছোট্ট সুরা ছোট্ট আর সংক্ষিপ্ত ভাবে বলছি। আর একটা কথা হলো ইন্না আউলা বাইতু উদিয়ালি নাস লাল্লাযি বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, দুনিয়ায় আমাদের বানানোর আগে আব্বাজি আদম আলাইহিস সালাম তো সর্বপ্রথম আসছে, উনিও দুনিয়ায় আসার 50,000 বছর আগে মতান্তরে 50,000 বছরই সত্য হবে বলে মুফাসসিরিনদের রায়, 50,000 বছর আগে আল্লাহ তাআলা কাবা ঘর তৈরি করেছে ফেরেশতা দিয়ে, কারে দিয়া, হযরত আদম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কাবা ঘর বানান নাই, উনাকে দিয়ে পুনর্সংস্করণ করাইছে, 50,000 বছর আগে ফেরেশতারা কাবা ঘর বানাইছে, ওর 40 বছর পরে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা আর একটা ঘর বানাইছে, সেটাও মুসলমানদের কিবলা, সেটার নাম হলো বাইতুল মুকদ্দেস।
যাকে বাইতুল মুকদ্দাস বলে মুকদ্দাস মাকদিস দুটোই সহি তো বাইতুল মুকদ্দাস ফেরেশতা যে বানাইছে আল্লাহ তাআলা 40 বছর পরে কাবা ঘরে 40 বছর পরে এই দুইটা বানানোর পরে আল্লাহ তাআলা আস্তে আস্তে সময় মতো আদম আলাইহিস সালামকে পাঠাইছে ধারাবাহিকভাবে বিভিন্ন সময় লং টাইম তো নষ্ট হইছে পূরণ হইছে কখনো ঝড় তুফানে নূহ আলাইহিস সালাম বিলামানের সঙ্গে ভেঙে গেছে তো এক এক নবীকে পাঠাই পাঠাই পুনঃসংস্করণ লাস্টের বার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তাআলা কাবা ঘর বর্তমানে যে অবস্থানে আছে এই অবস্থানে বানাইছে ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাওয়ার পরও আরো দুই তিনবার এটাকে তিন চারবার এটাকে ভাঙচুর করা হইছে লাস্টে হাজ্জাজ ইবনে ইউসুফের যে নির্মাণ এই নির্মাণের উপরে চলতেছে বর্তমান কাবা তো ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর বানানোর পরে ওর জন্য যে মাল মেটেরিয়াল বরাদ্দ দিছিল বানানোর জন্য বালি আনছে পাথর আনছে এটা আনছে সুরকি আনছে টুরকি আনছে এটা যা যা আনছে সবই তো কাবা ঘরের জন্য অক্ষ করা হয়েছে এখন পুরো কাবা ঘর নির্মাণ শেষ হয়ে যাওয়ার পরে এক মোট বালি রয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালাম বললে আল্লাহ এটাও তো কাবার জন্য অক্ষ এই বালিটুক কোন জায়গায় রাখবো ভিতরে রেখে দিই আল্লাহ কয় না এই কাবা ঘর হলো হেড অফিস আর এর জন্য যত মাল মেটেরিয়াস আছে এই মাল মেটেরিয়াস সবই এই পাবে যেহেতু বেঁচে রয়েছে এক মোট কাজী ওই মোট বালি রে তুমি বুনোই দাও মাঠে বুনোই দাও বুনলি কদ্দুর বুনবো কোন দিক বুনবো এরকম গলিতে বুনোই দাও তো বুনবো যাবে কদ্দুর কয় যে সারা পৃথিবীতে যত দূর পর্যন্ত কিয়ামতের আগে মানব বসতি হবে অত দূর যাবে পৌঁছে দেবে কে আল্লাহ কা আমার রমাইতে ইজ রমাইতে ওয়ালা কিন্নাল্লাহ রমা ফিকে মারবা তুমি পৌঁছে দেবে আল্লাহ জোরে বলেন কে আল্লাহ পৌঁছে দেবে ফিকে মারলেন ইব্রাহিম আলাইহিস সালাম বালু ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা ওইটাকে জাররা জাররা কইরে অনু পরমাণু কইরে একেবারে যারা যারা ক্ষুদ্র ক্ষুদ্র কইরে চোখে মালুম হয় না এত ভাগ করছে এক ফুট বালিকে তাই সারা পৃথিবীর গায়ে ছড়ায় গেছে এর একটা দানা একটা কণা যে জায়গা পড়ছে ও জায়গা হিন্দু দেশ হোক বৌদ্ধ দেশ হোক ও জায়গা সাগর হোক আটলান্টিক মহাসাগর হোক প্রশান্ত মহাসাগর হোক বঙ্গোপসাগরের মাঝখানে হোক যদি ইব্রাহিম আলাইহিস সালামের হাতের বালু ও জায়গা পড়ে থাকে কিয়ামতের আগে ও জায়গা মসজিদের সারা গজাবেই গজাবে একটা মসজিদ সেখানে হবেই হবে হবেই হবে এ কোনো বাধার কেউ কেউ ঠেকাতে পারবে না বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি তবলিগের আমির সাহেব হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি এই গোপালগঞ্জে একবার ইস্তেমা হয়েছিল 1992 সালে আমি তখন গহরডাঙ্গার ছাত্র ইস্তেমার মাঠে হুজুর ওখানে বলছিলেন উলামায়ে কিরামদের মজলিসে আমি যখন বিদেশের কোন দেশের নাম কইছে দেশটা আমি ভুলে গেছি কয় যে ওই দেশে যখন গেছি 600-800 কিলোমিটার পথ গাড়ি চালাইছি একটু জুমার দিন জুমার নামাজ পড়বো একটা মসজিদ খুঁজতে 800 কিলোমিটার যায় একটা মসজিদ পাইছি আল্লাহর রহমতে সেই থেকে এই পর্যন্ত আমাদের তবলিগের মেহনতের ওসিলায় এখন সেই জায়গা দিয়ে এক মসজিদের আজান আর এক মসজিদের থেকে শোনা যায় এত মসজিদ হয়ে গেছে কোন এই 1500 বছর পর্যন্ত মসজিদের এত সংকট ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় সেই বালুকণা সেই সব জায়গা পড়ছে আর আজকে তবলিগওয়ালাদের মেহনতে আল্লাহ তাআলা হাজার হাজার লক্ষ লক্ষ মসজিদ বানায় দিচ্ছেন কাবাঘর হলো মসজিদ দুনিয়ার মাঝখানে সমস্ত মসজিদের মাথা কাবাঘরের দিকে কথা কন আমাদেরটা পশ্চিম দিক কাবার থেকে পশ্চিমে যারা তাদের কিবলা কিন্তু পূর্ব দিক আর দক্ষিণ দিক যারা তাদের কিবলা উত্তর দিক মদিনার থেকে নামাজ পড়ে দক্ষিণ দিক ফিরে উত্তর দক্ষিণে যারা আছে তারা নামাজ পড়ে উত্তর দিক ফিরে এইভাবে সারা পৃথিবীর মসজিদের মাথা কিবলা দিকে কাবার দিকে আল্লাহ রাসূল বলেন সাবাতি ইয়াজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু ইমামুন আদিলুন শাব্দুন নাশা ফি ইবাদাতিল্লাহ রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মসজিদ সাত গুণের মানুষকে আর সে আজিমের নিচে বসাইয়া আল্লাহ তাআলা নিজ হাতে খানা খাওয়াবেন এই সাত গুণের ভিতরে নাম্বার তিন তিন নম্বর হলো যেই লোকটার অন্তর মসজিদের সাথে থাকে মসজিদের খিদমত মসজিদের নির্মাণ মসজিদের আবাদ মসজিদের এই আজান মসজিদের ইমামতি মসজিদের ইমামের খোরাক যোগায় মসজিদের ইমামের বেতন সংগ্রহ করে মসজিদের কোন জায়গা নষ্ট হলে সেটা ঠিক করে এক কথায় মসজিদ আবাদ করার জন্য যারা মসজিদের সাথে অন্তর লটকানো থাকে নামাজের মাধ্যমে হোক ইবাদতের মাধ্যমে হোক মসজিদের নির্মাণের মাধ্যমে হোক মসজিদের সাথে যারা অন্তরটা লটকানো ওই মসজিদের তারে টাইনা কিয়ামতে কাবার গায়ে পৌঁছে দেবে কাবার হাতে ধরায় দেবে এবার কাবা শরীফ ওই মুসল্লি সবগুলো নিয়ে বাইতুল মাকদিসে বাইতুল মামুর ফেরেশতাদের মসজিদ সাত আসমানের উপরে ওখানে পৌঁছে দেবে ফেরেশতাদের মসজিদ বাইতুল মামুর সব মুসল্লিদেরকে গুছাইয়া সিদ্রাতুল মুনতাহা সীমান্তের কুল গাছের নিচে পৌঁছে দেবে আর সীমান্তের কুল গাছ সিদ্রাতুল মুনতাহা আল্লাহ পাক আরশে আজি আল্লাহর যে আরশ আছে আরশের একেবারে আইনি মাঝখানে নিচে হলো সিদ্রাতুল মুনতাহা ওখান থেকে ফেরেশতারা নিয়ে আপনাকে আল্লাহর আরশের নিচে বসায় দেবে
প্রত্যেকের মহল্লায় মসজিদ আছে কমবেশ মহল্লায় মসজিদ আছে মসজিদের খিদমত করবেন তো ইনশাআল্লাহ মসজিদের আদব রক্ষা করে চলবেন তো ইনশাআল্লাহ এই মসজিদের পক্ষে এই মাদ্রাসার পক্ষে আমরা সবাই তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার পক্ষে তো সবাই আলহামদুলিল্লাহ আমি তিনটা দাওয়াত দেব বিপক্ষের লোকগুলো আমি বাছাই করতে মাত্র 1 মিনিট সময় লাগবে এই মসজিদ আর মাদ্রাসার বিপক্ষে যারা তাদেরকে আমি বাছাই করে ফেলতে পারি 1 মিনিটের ভিতরে বাছাই করব এই মসজিদের মাদ্রাসার বিপক্ষে যারা 1 মিনিটের মধ্যে বাছাই করে ফেলতে পারি আধা মিনিটের মধ্যে বাছাই করতে পারি আমার কথা শেষ হওয়ার আগে যে লোকটা উঠে আটা দেবে ওই লোকটাই মসজিদ মাদ্রাসার বিপক্ষে কাই ছেড়ে দড়া এক মিনিট দুই মিনিটের ভিতরে পেশাব করে জায়গা ভিজাবেন না ভয় নাই চাই কিছু একটু তাই আমার তাড়া রয়েছে আপনাকে চাইতে বেশি আল্লাহ মসজিদ মাদ্রাসার বিপক্ষে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার সাথে লড়াই করে যুদ্ধ করে আমাকে আল্লাহ তাআলা কিয়ামতে আরশে আজিম নিচে সাহাবী বলেন আমিন মসজিদ মাদ্রাসার খাদেম হয়ে থাকার তৌফিক দান করুন বলেন আমিন এরপর একটা কথা আছে তার আগে তিন তারিখ মুখস্থ করাই দেই একটু বলেন 25 26 27 নভেম্বর চরমুনাইর মাহফিল যারা চরমুনায় যার অভ্যাস আছে না থাকলেও তারা যার অভ্যাস করবে আর আরেকটা তারিখ হলো 25 26 27 28 নভেম্বর গহরডাঙ্গার মাঠে পদ্মার এই বসে 21 জেলার তবলিগের তিন চিল্লার সাথীদের জোট একজন তিন চিল্লার সাথে ভিজ করবে না জোরে অংশ গ্রহণ করবেন আজ তিন তিন বছর করোনায় জুজুবুড়ির ভয় দিয়ে আমাদের এই জোরকে তোড় করে দিয়েছে জোরে বেজোর বানায় ফেলাই দিয়েছে আর সেই এটা আতিয়া ফাজলামি সেই ফাজলামি করে ওখানে ঝামেলা বাঁধাইছে ইনশাআল্লাহ আমরা গহরডাঙ্গা ওলামাই কেরামদের জোরে যাব তো ইনশাআল্লাহ কারা কারা নিয়ত আছে ইনশাআল্লাহ গহরডাঙ্গার জোরে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক আরেকটা তারিখ একটু কষ্টের মুখস্থ করেন 13 14 15ই জানুয়ারি 2023 টঙ্গীর ময়দানে ইস্তেমা এবার গাড়ি নিয়ে ফেরি ঘাটে বসে থেকে কষ্ট করা লাগবে না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে বিশ্ব রোড 6 লেন 4 লেন পদ্মা সেতু করে দিয়েছে আমি অন্তর থেকে দোয়া করি কি ডাকি কলো ও নিয়ে ট্রেসিং থিওরি নিয়ে ওই বগুড়া যাইয়ে সেদিন নওগাঁ যাইয়ে আমি পদ্মা সেতুর জন্য নেত্রী জন্য দোয়া করিয়েছি আল্লাহ পদ্মা সেতু যারা বানাই দিয়েছে তাদের গুনাহ খাতা থাকলে থাকতে পারে ইমানের ত্রুটি থাকলে থাকতে পারে তাদের ইমান দাঁড়াই করে ধর আমি বাড়ির মানুষ বুঝলি বাড়ি মানে কিন্তু পদ্মা সেতু যারা নির্মাণ করেছে তাদের গুনাহ খাতা মাফ করে দিয়ে ইমানের ত্রুটিকে পূর্ণ করে দিয়া পাক্কা ইমানদার বানাইয়া তাদেরকে জান্নাতি করে দিও পুলসিরাত পার হওয়া আসান করে দিও